হাই এভরিওন, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। লাস্ট টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা পার্শিয়াল ভিউ ছিল, সেই ভিউতে আমরা ফন্টাসম ইউজ করছিলাম। আমাদের আমাদের বাটনের মধ্যে আমরা সরাসরি বাটনের টেক্সট না লিখে আমরা ফন্টাসম ইউজ করেছিলাম, সেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব, আমরা সাপোজ এখানে যখন আমরা ভিউতে এডিটে ক্লিক করব, তখন আমাদের এই প্রোডাক্টটা অন্য একটা ভিউ পেজে রিডিরেক্ট করবে ডাটাটা সহ। তো আমরা সেই পেজ থেকে আমরা ডাটা চেঞ্জ করে ফাইনালি আপডেট করতে পারবো, আমরা সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো সেটার জন্য আমাদের একটা দুইটা মেথড লাগবে, অ্যাকশন মেথড লাগবে ইডিট। তো আমরা সেটা একটু লিখে ফেলি, কন্ট্রোলারে যাই, আসলাম। সো আমার যেহেতু দুইটা মেথড লাগবে, আমি একটু কপি করে নিয়ে যাই আগের মেথডগুলো, সেখান থেকে আমি চেঞ্জ করব, নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। সাপোজ কিছু জায়গায় অ্যারো দিবে, দেখ অ্যারো দেওয়া স্বাভাবিক। আমি বললাম এটা ইডিট, সাপোজ এটা ইডিট অ্যাকশন, আমি বললাম এটা ইডিট অ্যাকশন, ইডিট প্রোডাক্ট টাইপ, ফাইন। আচ্ছা, তারপর আমি এখানে বললাম একটা ইন্টিজার টাইপের নালেবল আইডি আসবে। অ্যাট ফার্স্ট আমি আমি প্রথমে চেক করব ইফ সাপোজ আইডি ইকুয়াল ইকুয়াল, যদি নাল হয় তখন আমি রিটার্ন করে দিব নট ফাউন্ড। ওকে, ফাইনালি যদি আইডিতে নাল না হয়, যদি ডাটা থাকে, তা তারপর আমি বলবো প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ আমি ডাটা আনবো ডিবি ডট প্রোডাক্ট টাইপস ডট ফাইন্ড আইডি। আমি আইডি দিয়ে ডাটা সার্চ করে নিয়ে আসব, সেই ডাটা এনে প্রোডাক্ট টাইপে রাখবো। তারপর আমি আবার একটু কন্ডিশন দেই, প্রোডাক্ট টাইপ ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়। তারপর যদি নাল হয়, প্রোডাক্ট আইডি দিয়ে যদি কোনো প্রোডাক্ট না পায়, তাহলে আমরা আবার বলবো রিটার্ন নট ফাউন্ড, তার মানে কোনো ডাটা নাই। আর যদি ডাটা পায়, তখন আমি এই প্রোডাক্টটাই পাস করে দিব, তার মানে আমি ভিউতে এই প্রোডাক্টটা দেখতে পাবো ফাইনালি। আচ্ছা, যে ভিউতে যাব সেই ভিউতে আমি প্রোডাক্টটা পাস করে দিচ্ছি, ফাইন। তো এইচটিটিপি পোস্ট, যেহেতু আমাদের একটা গেট মেথড লাগবে, আমরা যখন ওটাতে ক্লিক করবো আমরা গেট মেথডে যাব, গেট যেই মেথড আছে সেই মেথড কল করবে, সেই মেথডে আসলো। তারপর ফাইনালি সেইখান থেকে যখন আমাদের বাটনে ক্লিক করবো চেঞ্জ চেঞ্জ করে, তখন আমাদের আরেকটা মেথড লাগবে পোস্ট। সো আমাদের অলরেডি পোস্ট, এটা নিয়ে কথা বলার কিছু নাই, আমরা অলরেডি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি পোস্ট কী, এন্টিটি ফর গ্রিড টোকেন, সেগুলো নিয়ে কথা বলবো না এখন আর। তো আমি এখানে মেথড লিখলাম প্রোডাক্ট টাইপ। তো আমি যখন অ্যাড করতাম তখন বলতাম প্রোডাক্ট ডিবিতে প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো সো আমার এখন যেটা করা লাগবে, আমি সেটা করবো হচ্ছে আপডেট। আমরা এখন যেটা করবো সেটা আমরা অ্যাড করব না, এখন আমরা আপডেট করব। সো আমি এই কমান্ডটা বাদ দিয়ে দিই, আমি বলবো আপডেট, আমি প্রোডাক্ট টাইপস দিব, আমার প্যারামিটারে যেটা আসতেছে সেইটা, সেটাকে বলবো ডিবি সেট থেকে আপডেট করে দাও, সেটা আপডেট করবে। তারপর আমি সেম সেভ চেঞ্জ কল করব, সেভ চেঞ্জ কল করব আর বাকিগুলো আগের মতো। আমি তারপর সেভ হওয়ার পর আমি রিডাইরেক্ট রিডাইরেক্ট টু অ্যাকশন করে দেবো ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজে নিয়ে যাবো যেখানে আমাদের সকল ডাটাগুলো আছে। আচ্ছা, সেখানে যাবে, তারপর সেই আমার অবজেক্টটা নিয়ে যাবে। ওকে, ফাইন। তো এতটুকু যদি হয়, তখন সে রিডিরেক্ট করবে আমার সেই ইন্ডেক্স পেজে নিয়ে যাবে। আর যদি না, এই ভ্যালিড না হয়, এই এতটুকু কন্ডিশন ফুলফিল আপ না করে, তখন সে আমাকে এই অবজেক্টটা নিয়ে এই পেজে রিডিরেক্ট করবে। সো আচ্ছা, ফাইন। তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা কীভাবে এডিটের জন্য দুইটা কন্ট্রোল লাগে, সরি দুইটা অ্যাকশন মেথড লাগে, সেটা আমরা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই এডিটের জন্য আমরা ভিউ পেজ জেনারেট করবো। সো ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।